মানে ভাই যাচ্ছে লাইভে। হ্যাঁ হ্যাঁ লাইভ, লাইভের লিঙ্কটা একটু হ্যাঁ পাইছি। আসছে ভাই? হ্যাঁ হ্যাঁ আসছে আসছে। আচ্ছা, আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে সানডে নাইট উইথ সাদি। এবং আমাদের আজকের টাইটেল বৃষ্টি ভেজা শীতের রাতে জিনভূতের আড্ডা। জিনভূতের আড্ডা বলার অনেকগুলো রিজন আছে। আজকে আমাদের যে আলোচনার টপিক অনেক ক্ষেত্রেই আমাদের দেশের লোকজনের, আমাদের দেশের ইলমি জগতের, কোটান কোট ইলমি জগতের লোকজনের কাছে একটু অধিভৌতিক হইতে পারে। এছাড়া আমাদের এটা ফর্মাল কিছু না, আমরা ক্যাজুয়ালি আমাদের মতো আলাপ করবো, আড্ডা দিব। এবং আমাদের ভাই ব্রাদার বন্ধু যারা আছেন তাদের কেউ যদি জয়েন করতে চান তারাও আমাদের সঙ্গে জয়েন করতে পারবেন ইনশাল্লাহ। ওকে, তো সাদি ভাই আমরা কোত্থেকে শুরু করব? আমরা প্রথমে হচ্ছে হ্যালো, আমাদের উপস্থিত সবার সাথে পরিচিত হতে পারি, মানে আমরা পরিচয় করে দিতে পারি, এটা বোধহয় এভাবে শুরু হতে পারে। আমরা এক দফা পরিচয় পর্ব নিয়ে নেই, আমরা শুরু করি আমাদের সবচেয়ে সিনিয়রের থেকে। আমরা মোহাম্মদ হোসেন ভাই থেকে শুরু করি। আচ্ছা, ভিডিও ওপেন করার সুযোগ থাকবে, যাদের যাদের আছে আমরা ভিডিও ওপেন করে দেবো। হ্যাঁ আমরা হচ্ছে ভিডিওটা ওপেন করে রাখতে পারি। মোহাম্মদ হোসেন ভাই আপনার পরিচয় হোক এখন একটু দিয়ে আমরা। হোসেন ভাইকে আমরা হচ্ছে তুষার ভাই বলি, কখনো আবার আদর করে জাদ্দু নাও বলি, জাদ হচ্ছে দাদা, দাদা মানে বড় ভাই কেন দাদা আর কি। তো আমাদের অভিভাবক, হ্যাঁ অভিভাবক, আমাদের গুরু, তিনি আমাদের আপাতত মার্কাজ হলো তুষার ভাইয়ের বাসায় অবস্থিত, আমাদের হেডকোয়ার্টার বাংলাদেশ মালিকি মাঝহাবের হেডকোয়ার্টার তুষার ভাইয়ের বাসা। আচ্ছা তুষার ভাই কি আছেন ভাই? জি আছি। জি আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হোসেন, তুষার নামেও পরিচিত, এটা আমার ডাক নাম আর কি। তো আমরা আমি আজকে আছি বাংলাদেশ মালিকি মাঝহাব গ্রুপের অ্যাডমিন হিসেবে। তো আপনাদের সাথে আজকে চেষ্টা করব কিছু ক্যাজুয়াল আড্ডা দিতে। ক্যাজুয়াল আড্ডা বলতে ফিক, আকিদা, তাসাউফ, এগুলোর বাইরে আমাদের সাধারণ জীবনযাপনের কথাবার্তা বলতে, এগুলো আসতেও পারে, ডিপেন্ড করে আর কি। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা আমাদের সঙ্গে আছেন হলো শুভ জয় ভাই, আমাদের অতি আপন কাছের মানুষ শুভ জয় ভাই। তো শুভ জয় ভাই যদি বলতেন। জি আসসালামু আলাইকুম, আমি শুভ জয়, আমি আসলে মালিকি মাঝহাবের গ্রুপের অ্যাডমিন হিসেবে আছি। তো আজকে রাতে এসেছি আপনাদের সাথে মানে ওইসব ফিকি বিষয়ের বাইরে কিছু আড্ডা দিতে, ইনশাল্লাহ একটা জমজমার আড্ডা উপভোগ করব আমরা। মানে ফিকি আলাপ করতে করতে আমরা মাঝে মধ্যে যখন আমাদের দম ফেলার সুযোগ থাকে না তখন আমরা এই জায়গাগুলোয় আসি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আমাদের সঙ্গে আছেন রকনুজ্জামান ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা আমি রকনুজ্জামান, আমাকে তো চিনেনি মোটামুটি, আমি ঝিনাইদহতে থাকি, আমিও আসছি এই আড্ডাতে মানে যোগ দিতে আর কি। আচ্ছা, আর হলো আমাদের সঙ্গে আছে মন্ডল ভাই। ভাই আমাদের প্রিয় মন্ডল ভাই, আমাদের সৃজনশীল মুসলিম গ্রুপের একজন। আসসালামু আলাইকুম ভাই। মন্ডল ভাই আপনি আবার ক্যামেরা অফ করে ফেললেন, আপনার নুরানি চেহারা আমরা কিছুক্ষণের জন্য দেখতে পারলাম এক ঝলক, আবার পর্দা পড়ে গেল। আচ্ছা বলেন ভাই। ভাই আপনার চেহারা কাছে আমার চেহারা কিছু না ভাই। ওহো জি ভাই, আমি একজন ছাত্র, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে পড়তেছি সিএসসি নিয়ে, থার্ড ইয়ারে, এটাই। এর বড় কোনো পরিচয় নাই আর কিছুই না আর কি, নিতান্ত অধম একটা মানুষ। আপনি যে একজন সুখর দাবাড়ু সেটাও তো হচ্ছে একটা বড় পরিচয়। পরিচয় ভাই আপনি তো দাবাড়ু একজন কোথায়। আমাকে তিনি বেশ কয়েকবার উপর জুবুরি হারিয়েছেন, আমিও হারাইছি কিন্তু উনিও হারাইছেন আমাকে আর কি। আচ্ছা আচ্ছা, তো তামান্নাই মুস্তাদ আছে, উনার ব্যাপারে আসলে একটু বেশি বলা দরকার, কারণ উনার মতো সৃজনশীল, আমাদের যে সৃজনশীল মুসলিম গ্রুপটাকে বলা যায় যে সিঙ্গেল হ্যান্ডেডলি কিছু মানুষ ধরে রাখছেন, মানে তার মধ্যে উনি একজন।
আবৃত্তি বলেন, কবিতা বলেন, টাইপোগ্রাফি, এরপর হচ্ছে সুন্দর ডিজাইন, এমনকি আমি তাকে একবার হচ্ছে আমার মানে আমার মাঙ্গা পড়ার শখ আছে, জাপানিজ কমিক যেটা, আমি বলছিলাম একটু বাংলা একটু ফন্ট বসায় যে একটু সুন্দর করে, তো উনি সেটাও মানে অলরাউন্ডার, সৃজনশীল সব বিষয়ে। হ্যাঁ, তো তামান্না আপু, আপনি যদি একটু পরিচয় করে দিতেন আমাদের। আসসালামু আলাইকুম, আমি তামান্না ইউসুফ, সবাই তামান্না বলেই ডাকে। না সমস্যা নাই, মুসনাদ আহমদ, আমি আবার হাম্বলি আছি, মুসনাদ বললে আমার ভালো লাগে। সবাই ভাবে আমি ছেলে, আসলে আগে দেখে, আগে দেখে ভাবে সবাই আমি ছেলে, আসলে ভাইয়া ডাকে সবাই ফার্স্টে। আমাদের রোকন ভাই কি আবার পর্দার উপরে চলে গেলেন নাকি? না, রোকন ভাই আসবে না, ঝড় বৃষ্টি তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তা আমরা ভাই অ্যাকচুয়ালি এ নিয়ে আলাপ করতে পারি, যেহেতু আমরা আজকে হচ্ছে শিরোনামই ঠিক করে দিয়েছে আমাদের পরিণতি কি হবে। তো বৃষ্টি ভেজা শীতের রাতে জিন ভূতের আড্ডা, অ্যাকচুয়ালি মানে জিন ভূত আমরা না, ঠিক আছে, মানে জিন ভূতের আড্ডা বলতে যে আমরা জিন ভূত এমন না, মানে জিন ভূত বিষয়ে আড্ডা বলা যায় না আমাদের মধ্যে কেউ হতেও পারে, কারণ কারণ ওই যে শুভ ভাই আসলে কি শুভ ভাই নাকি জিন আমরা তো দেখতে পাচ্ছি না আসলে, ঠিক আছে, এটা বলা যায় না। আসলে মাইনুদ্দিনের কথা নিয়ে একটু আলোচনা করা যাক, কারণ এই দিনের একটা আমেজ মানুষ অনেক কিছু বলছে ভাই, ঠিক আছে, বলছে আমি নাকি মাইনুদ্দিন, ঠিক আছে, মানে আমাদের এত মানে কি আসলে, এটা নাকি বইতে গাণিতিক প্রমাণ আছে যে সাদি ভাই মাইনুদ্দিন, অনেকে অনেক কিছু প্রমাণ করার চেষ্টা করছেন। হ্যাঁ, তো ভাই আমরা অ্যাকচুয়ালি শুরু করতে পারি, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে জিন ভূত অশরীরি যে কোনো কিছু নিয়ে এই যে বিষয়টা, এই বিষয়টা সম্পর্কে আপনাদের অনুভূতি কীরকম? মানে অনেকে তো আছে যে হচ্ছে এগুলোকে বিশ্বাস করে না, আবার আমরা হচ্ছে বিশ্বাস করি, মানে আমরা যে বিশ্বাসটা করি সেই বিশ্বাসটার মানে ভিত্তি কি, ভিত্তিটা কি কারণে যে কোরআনে আছে হাদিসে আছে নাকি এটা আমাদের বাস্তব অভিজ্ঞতা? যেমন ধরেন হচ্ছে কুকুর বা বিড়ালের অস্তিত্ব আছে এটা জানার জন্য কিন্তু আমাকে কোরআন হাদিস পড়ার প্রয়োজন নাই, কারণ আমি এটা সবসময় দেখি কুকুর বা বিড়াল আছে। হ্যাঁ হ্যাঁ, কোরআন হাদিসে কুকুর বিড়াল উল্লেখ থাকলে সেটা আমরা বুঝতে পারি যে হ্যাঁ এইটা আমরা বাস্তবে দেখেছি এবং সেটা হচ্ছে আল্লাহ কালাম বা রসুলের হাদিসেও আছে। কিন্তু এমন কোনো বিষয়ের বিবরণ যদি কোরআন এবং হাদিসে আসে যেটা বাস্তবে আমরা দেখি না, বাস্তবে সরাসরি সেটার সাথে আমার ইন্টারাকশন নাই, তাহলে কিন্তু সেখানে কিছু ব্যাখ্যার প্রয়োজন হয়। কেন ব্যাখ্যার প্রয়োজন হয়? কারণ কোরআন এবং হাদিসে কিন্তু খুব বেশি ডিটেইলে ডিসক্রিপশনটা নাই যে অ্যাকচুয়ালি জিনরা কি করতে পারে আর কি করতে পারে না। মানে জিনদের নিয়ে তো ধরেন মানে অনেক কাহিনী, অনেক মিথ মানুষের মাঝে প্রচলিত আছে আর কি। তো এইগুলো নিয়ে আমরা হচ্ছে মানে ক্যাজুয়ালি আমরা আলাপ করতে পারি যে অ্যাকচুয়ালি যে এটা হইতে পারে যে এইটা বলা যায় কি মানব জাতির মধ্যে একটা ইজমা হয়ে গেছে, মানে মানে পৃথিবীর আনাচে কানাচে যে কোনো সমাজেই দেখা যায় যে একটা মানে এই ধরনের কিছু একটা জিনিসের এন্টিটি বিশ্বাস করে। দেখা যায় যে হচ্ছে হ্যালোইন একটা মৌসুম, বলতে কিছুদিন আগে হ্যালোইন চলে গেল বোধ হয়, আসলেই দেখা যায় যে হরর মুভি বানানোর একটা মানে হিরিক করে যায় আর কি। বা আমরা তো ধরেন গল্প উপন্যাসও এনজয় করি, বা বিশেষ করে বললে যে আমি আবার ভূত এফএমের বেশ ভক্ত। হ্যাঁ, তো মানে বিষয়টা আসলে কি আমরা এগুলা শেয়ার করতে পারি অ্যাকচুয়ালি। আলামিন ভাই, আপনার আপনার এক্সপিরিয়েন্স কি, আপনার কি কোনো, আপনি কি জিনভূত দেখছেন নাকি কখনো? আমাদের মন্ডল ভাই বলছিলেন তিনি নাকি দুইবার দেখছেন। আচ্ছা, মন্ডল ভাইকে দিয়ে শুরু করা যায়। আচ্ছা, মন্ডল ভাইকে শুরু করো, মানে যেহেতু ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স। হ্যাঁ হ্যাঁ ভাই, আসলে ছোট থেকে হচ্ছে জিনভূত হয়তো, যেটা সাদি ভাই বললেন যে যেহেতু আমরা মুসলিম সো কোরআন হাদিস থেকে পড়ে বিশ্বাস আর কি, আমার ব্যাপারটা ওই রকমই ছিল। তো ফার্স্ট টাইম জিন দেখছিলাম আমি হচ্ছে ছোটবেলায়। হ্যাঁ, অনেকে অবশ্য হ্যালুসিনেশন বলে, ঠিক আছে, তো আমি জানি না, দুজনে একসাথে দেখছিলাম না একই জিনিস দেখছিলাম, আমার কাছে মনে হয় যে রিয়েলি দেখছি আর কি। তো ফার্স্ট টাইম
তখন অনেক ছোট ছিলাম, মেবি 9-10 বয়স, আমাদের বাসার ছাদে ছিলাম। আম্মু বলতো যে বাসায় নাকি জিন আসছে, অনেক কিছু বুঝতে পারে আম্মু, এই কথা বলতো আমাদেরকে। হ্যাঁ, ছোট থেকে বলে না এখনো বলে। হ্যাঁ, তো একদিন হচ্ছে কারেন্ট চলে গেছিল বাসায়, আগে তো মানে প্রচুর ইয়া হইতো আর কি। তো কারেন্ট চলে যেত, তো কারেন্ট চলে গেছিল একদিন, বাসায় ছিলাম ছাদে, হচ্ছে আমি আর আমার ছোট ভাই দাঁড়াইছিলাম, তো দাঁড়াইছিলাম একসাথে। ওই সময় মানে আম্মু ছিল নিচতলায়, আমরা হচ্ছে ছাদ থেকে আম্মু ডাকতেছি যে আম্মু কারেন্ট চলে গেছে, হচ্ছে চার্জার দাও এরকম বলতেছিলাম। তো ওই সময় হঠাৎ করে পিছন দিকে মনে হলো যে কেউ দাঁড়ায় আছে, তা আমি হঠাৎ করে ঘুরেছি যে কি আছে, তাকায় দেখতেছি যে মানে মানুষের মতো, বাট হচ্ছে মানে ওনার শরীর ভেদ করে আমি মানে পিছনে বাড়িটা দেখতে পাচ্ছি, ছাদের ছিলাম তো, তো ওনার শরীর ভেদ করে আমি পিছনে বাসাটা দেখতে পাচ্ছি। তখন বুঝতে পারলাম যেটা আসলে মানুষ হতে পারে না, কারণ মানুষের তো শরীর ভেদ করে দেখা যাবে না। তো দেখতে পুরোপুরি মানুষের মতো ছিল। এন্ড তারপর আমার ছোট ভাইকে আবার ধাক্কা দিলাম যে সাহেবটা কি দেখো, তো ওই তাকায় বলতেছে ও এটা এ লোকটা আর কে, ঠিক আছে। পরে তো আমরা দুজন মানে পুরো ফ্রিজ হয়ে গেছি ওই জায়গায় ভয়ে, যে কি এইটা, ওই লোকটা অনেকক্ষণ তাকাচ্ছিল আমাদের দিকে। হ্যাঁ, আমি ওই ভাব নিয়ে আসলাম, তাকাইছিল দেন হচ্ছে। হ্যাঁ মন্ডল ভাই বলেন, কি আমি কি কন্টিনিউ করব? মানে আমাকে জিন ভাব, আমি আসলে মানে হঠাৎ করে আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। ওইটা আর কি হচ্ছে, দুই ভাই মিলে একসাথে দেখছিলাম। এন্ড হচ্ছে ওই ওই জিন বলেন আর লোক বলেন যাই হোক, আমাদের কিছুক্ষণ দেখতেছিল, তারপরে মানে শূন্য ভেসেছিল, ভেসে থেকে মানে ছাদের উপর থেকে আমাদের ছাদ থেকে পাশের ছাদে চলে যায়, পাশের ছাদ দিয়ে মেবি ওই সাইডে একটা আম গাছ ছিল বা কাঁঠাল গাছ ছিল, আমার ঠিক খেয়াল নাই, ওইখান ওই দিক দিয়ে চলে যায়। মানে পুরো ভেসে ভেসে গেছে, একটা মানুষের পক্ষে যাওয়া পসিবল। তো এটা আর কি ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল আমার, আর আমি আর আমার ছোট ভাই একসাথে দেখছি। এন্ড মানে যেহেতু একসাথে দেখছি বলে হ্যালুসিনেশন মনে হয় না, আমার কাছে রিয়েল মনে হয় এইটাই। সেকেন্ড টাইমটা কি এখন বলবো? হ্যাঁ বলতে পারেন, বলে ফেলেন, শুরু করছেন আমি বলবো না, আমার মনে হয় যে অন্য কেউ বলুক তারপরে আমি আবার বলবো না। হ্যাঁ, আমিও আমার একটা স্মৃতি আপনাদের সাথে শেয়ার করতে। জি, তাহলে আমি এটা পরে বলি, যেটা একটা বললাম। হ্যাঁ, আপনারা কন্টিনিউ করেন। মানে সাধারণত ভূতের গল্প বলতে গেলে লাইটিংটা খুব ইম্পর্টেন্ট বিষয় অ্যাকচুয়ালি, ঠিক আছে। সাধারণত দেখা যায় যে মানে আমরা ছোটবেলায় যেসব কার্টুন দেখতাম আর কি, টর্চ লাইট মুখের মধ্যে দিয়ে এইভাবে এরপর হচ্ছে গল্প বলে, তো আমিও আর কি রুমের লাইট টাইট বন্ধ করে দিয়ে আর কি আসলাম। আমার হচ্ছে জিন দেখার অভিজ্ঞতা সরাসরি নাই, কিন্তু এমন কিছু আমি দেখেছি যেটাকে লোকজন বলবে অতি প্রাকৃতিক বিষয়, অশরীরী বিষয়। ঘটনাটা যদি আমি ফিরে যাই আমার ক্লাস ফোরের সেটার সময়, তো আমি হচ্ছে সেদিন স্কুল থেকে ফিরে এসেছি, তো খেয়াল করে দেখলাম যে বাসার পরিস্থিতিটা আর অন্যান্য দিনের মতো স্বাভাবিক না, কিছু একটা অস্বাভাবিক কিছু বাসায় নিশ্চয়ই হচ্ছে। কারণ খেয়াল করে দেখলাম যে হচ্ছে বাসায় ঢোকার পথে অনেকগুলো স্যান্ডেল, বুঝতে পারলাম যে বাসা অনেক মানুষ। তো আমি হচ্ছে তখন বয়স আমার কম, তো আমি স্কুল থেকে ফেরত আসছি, রুমের ভেতরে গিয়ে ঢুকে দেখি যে আপনার প্রায় পাড়া প্রতিবেশী আমি যত মানুষ চিনি বা সবাই এখানে যেন চলে আসছে, মানে আমার ওই রুমে। তো ওই রুমে হচ্ছে মানে আমি হচ্ছে এন্ট্রেন্স ঢুকলাম, ঢোকার পরেই হচ্ছে এটা ছিল হচ্ছে আমাদের মানে আমার পুরান বাসা ওখানে, ওইটা ছিল আপনার একটা ডাইনিং রুম, ডাইনিং রুমের এখানে একটা খাট ছিল জানালার পাশে। তো সেই খাটে মানে আমি খেয়াল করলাম যে খাটে চারপাশে সব মানুষজন দিয়ে ঘেরাও করা, মানে সবই বয়স্ক মানুষজন। কয়েকজন আন্টিকে দেখলাম পাড়ার প্রতিবেশী আন্টি, তারা খাটের উপরে কেউ শোয়া তার হাত পা চারদিকে ধরে রাখছে, ঠিক আছে। তো এবং তাকে ধরে রাখ, সেটা হচ্ছে যে আমাদের বাসায় সেই সময় একজন হচ্ছে মানে বাসার কাজে সহায়তা করতো, এক গ্রামের এক মেয়ে, আমার মা হচ্ছে তাকে নিয়ে এসেছিলেন আমাদের বাসায় একসাথে রাখতেন। সেই মেয়েটার নাম ছিল কালিমা, ঠিক আছে। তো বয়স খুব বেশি ছিল না, আমার যতটুকু মনে পড়ে সেই সময় তার বয়স ছিল হচ্ছে 14-15 বা আরো কম হতে পারে।
তো অল্প বয়সী মেয়ে এবং হাইট কত হয়? আমি মানে আমার চাইতে কয়েক ইঞ্চি হয়তো লম্বা ছিল আর কি, মানে আমি ক্লাস করে থাকতে যেরকম হাইট হয় আর কি, মানে ছোটখাটো। কিন্তু আমি যেটা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না সেটা হচ্ছে যে তার গায়ে এই পরিমাণ স্ট্রেংথ বা শক্তি যে তাকে হচ্ছে চারিদিক থেকে যে তার এক হাত ডান হাত ডান দিক থেকে একজন, বাম হাত বাম দিক থেকে একজন, দুই পা ধরে রাখছেন আপনার হচ্ছে পাড়া প্রতিবেশী যে স্বাস্থ্যবান হচ্ছে আপনার আন্টিরা, হ্যাঁ যথেষ্ট ওয়েট রাখেন যারা, তাদেরকেও যেন হাত দিয়ে ধাক্কা মেরে হচ্ছে মানে ফেলে দিচ্ছে আর। তো আমি ওইটা দেখে হচ্ছে কি বলবো, আমি আমি ভয়ও পাইনি, মানে আমি আমি মানে সম্ভবত মানুষ যখন নতুন কোন অনুভূতি লাভ করে সেটাকে হয়তো ডিসক্রাইব করতে পারে না যে কি ধরনের অনুভূতি, কারণ এমন অনুভূতি তো আগের কোন অনুভূতির সাথে ম্যাচ করছে না, তো আপনি এটার নাম কি দিবেন? তো এইটা আমি ঠিক ভয় বলতে পারবো না, কারণ আমি অতীতে যেই ভয় পেয়েছি তার সাথে এটার কোনো মিল কখনো নতুন একটা। তো দেখলাম যে হচ্ছে এইভাবে ছুঁড়ে ফেলে দিচ্ছে এই মেয়েটা, ছোট মেয়েটা, এবং তার কণ্ঠ স্বর চেঞ্জ হয়ে গেছে। টিপিক্যালি আমরা এরকম শুনি, এবং এই প্যাটার্ন এটা খেয়াল করে যে প্যাটার্ন থেকেও আমরা হচ্ছে বলতে পারি অ্যাকচুয়ালি যে না এই জিনিসটা মানে যেহেতু প্যাটার্নটা রিপিট করে, সেটা হচ্ছে তার ভয়েস, গলার কণ্ঠস্বর একেবারে হচ্ছে মধ্য বয়স্ক কোনো পুরুষ, খুবই হচ্ছে তার কর্কশ এবং মোটা আপনার হচ্ছে কণ্ঠস্বর। সে সে বলছে যে আমি যাবো না, হ্যাঁ আমি একটু মোটা করে বলি আমি যাবো না, ঠিক আছে। তো আমাদের ওই সময় হচ্ছে আমাদের এলাকার হচ্ছেন খুবই একজন সিনিয়র একজন বুজুর্গ ব্যক্তিত্ব ছিলেন, বয়স্ক মুরব্বী, তাকেও নিয়ে আসা হয়েছিল বাসায়। আমি কিছুই না, আমি বাসায় এসে দেখলাম আমি সবকিছু, তার হাতে একটা লাঠি ছিল, তিনি সেই লাঠিটা হচ্ছে আঘাত করছিলেন এরকম কিছু না, জাস্ট হচ্ছে তার পায়ের উপরে ওই মেয়েটার পায়ের উপরে ধরে বসেছিলেন এবং বলছিলেন যে এই বের হ। আর সে বলতেছিল, তো এইগুলা দেখার পর আমি ওখানে জাস্ট ফ্রোজ হয়ে গেছি, মানে ওই ফ্রোজেন অন দ্য স্পট। তো মানে আমার আম্মা নোটিস করলেন যে হচ্ছে আমি চলে এসেছি। তো আমার ওই ওই বুজুর্গ ব্যক্তি বললেন যে আমাকে যেন এখান থেকে সরায় নিয়ে যায়, কারণ আমার গায়ে নাকি ভর করতে পারে ইত্যাদি ইত্যাদি এগুলো শুনে। তো তো বাসার সবাই মনোযুক্ত ওইখানে, তো আমি অ্যাকচুয়ালি কি করবো বুঝতেছিলাম না, তো ওই যে কারো গায়ে যেন আসর করতে না পারে এই জন্য হচ্ছে উনি কি করলেন, ওই বুজুর্গ সাহেব একটা তেলের মধ্যে কিছু দোয়া করে ফু দিয়ে দিলেন, এরপর সেই তেলটা আমি শরীরে মাখলাম, এত কিছু তো বুঝি না, ক্লাস ফোরে পড়ি তখন মাত্র বয়স কম, তো জাস্ট ওইটা গায়ে লাগিয়ে একটু গায়ে মেখে আমি ছাদে চলে গেলাম। তো ছাদে সেই সময় তখন হতো দুপুর, মানে আমি একেই ছাদে চলে গিয়েছি আর কি, মানে আর সে সময় খুব ঝড়ো বাতাস মানে বইছিল, মানে আমার ওই দিনটা স্মরণীয় হয়ে থাকার পিছনে অনেকগুলি কারণ আছে। তো এই হচ্ছে আমার জীবনের ওয়ান্স অ্যান্ড এভেন ফর মানে অনলি ওয়ান এরকম এক্সপিরিয়েন্স আমার আর হয় নাই, কিন্তু আমি এই ধরনের এক্সপিরিয়েন্স পাওয়ার চেষ্টা অ্যাকচুয়ালি দুধের স্বাদ বলে না ঘোলে মেটানোর চেষ্টা, সেটা আমি সবসময় আর কি করি আর কি, মানে আমার সাধ্যের মধ্যে। আমি ওই যে আছে না রাসেল ভাই ভূতে ফেম শোনা অনেক সময় বলতো যে হ্যাঁ রাসেল ভাই আমরা তো এখন কবরস্থানে বসে আছি, কবরস্থানে বসে হ্যাঁ আপনার হচ্ছে অনুষ্ঠান শুনছি, মানে ওই রকম সাহস আমার হয় নাই। আমি যেটা করতাম সেটা হচ্ছে ধরেন ওই যে সর্বোচ্চ আমার পক্ষে যেটা করা সম্ভব ভূত এফএম শুনতাম, ঠিক আছে একবারে পুরো সিরিয়াস মুডে, এবং প্রায় সময় এরকম হয়তো যে হচ্ছে মানে আমার তখন মানে বয়স্ক হয়েও এই অবস্থা, মানে পরে ভয় পেতাম একটু। আর যেটা হয়তো আর কি মাঝে মধ্যে মানে ভয় পাওয়ার মধ্যে এক ধরনের মজা আছে, ঠিক আছে মানে মানুষ হরর মুভি দেখে কেন। আর আমি মাঝে যেটা করতাম এখনো করি সময় পাইলে, সেটা হচ্ছে ধরেন বিভিন্ন শায়েখদের বিভিন্ন জিন ভূতের ঘটনা ওনারা মাঝে মধ্যে বয়ান করেন সেগুলো শুনতে থাকি। শোনার পরে যেমন ইয়াসির কাজির একটা লেকচার শুনছিলাম এক ঘন্টার লেকচার, তো তা না রাত্রেবেলা আমি এবারে ইচ্ছা করে এগুলো রাত্রেবেলা শুনি, ঠিক আছে তো বয়ে অনেকদিন ঘুমাইতে পারি না মজা লাগে। আচ্ছা হ্যাঁ আমি অনেক সময় নিয়ে ফেললাম, রোকন ভাই বোধহয় লাইটিং রেডি করে কিছু একটা আমাদের পিলে চমকে দেওয়ার মতো কিছু একটা বলতে নিশ্চয়ই তিনি চাচ্ছেন।
না আপনাদেরকে দেখে জাস্ট ইন্সপায়ার্ড হইছি এই আর কি। আচ্ছা আমাদের আলামিন ভাই কি কিছু তন্ত্র মন্ত্র করতেছেন নাকি ভাই? আপনি কি ব্ল্যাক ম্যাজিক করতেছেন? ভুডু ভুডু আমি মাঝে মাঝে শব্দ আসে না না আমি হালকা করে ওই যে ট্রান্সলেশন বলে না পিছে আগুন লাগাইলাম, তো আমি হালকা করে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাইলাম। জিন ভূতের দেখাটা হয়ে ওঠে নাই, কিন্তু আমার ভাই দেখতো আর কি, আমার ইমিডিয়েট ছোট ভাই, এবার এটা উঠবে তো যেহেতু মাদ্রাসা স্টুডেন্ট, ওর সাথে ঘটে গেছে অনেক কিছু, প্রায় ও স্বপ্নে দেখে। তো তো সেটা হচ্ছে একটা প্রশ্ন, মানে আপনি সব সময় রুকিয়ার ভেতর থাকেন, মানে কি যে প্রোটেকশন নেওয়ার আগে তো আমরা চিন্তা করি যে আমার একটা আশঙ্কা আছে, তাই না? না আপনি কি ফিল করেন যে আপনি সেফ না, মানে আপনার আশেপাশে কেউ আছে? ফিল করি না, তবে ওই যে ছোট থেকে অভ্যেস যেটা বলা হইতো বাসায় যে আয়াতুল কুরসি পড়ে ঘুম যাবা, তারপর তিন কুল পড়বা, তারপর যা যা আছে সূরা হাসিরের শেষ তিন আয়াত পড়বা, পড়ে গায়ে ফুটো দিয়ে ঘুম যাবা, তারপর ওই যে শুনতাম যে এই যে কি বলে বোবা ভূতে ধরে, তারপর এই টাইপের কত কিছু কথা জিনটা আর কি, জিনটা ধরে আর কি, আব্বুকে প্রায় ধরতো, তো এই যে ভয় থেকে আর কি নিজেকে ইয়ে রাখা আর কি। তো আমার ভাইয়ের সাথে যেটা ঘটছে গত বছর সেটা একটু শেয়ার করি, সেটা হচ্ছে সবে বরাতে রাত ছিল, তো সবে বরাতে রাত মানে ইবাদত বন্দেগীতে কাটাইতে হবে, তো আমার ক্ষেত্রে যেটা হয় আমাকে ওই বিশেষ দিনগুলোতে শয়তানে ধরে, শয়তানে ধরে মানে রূপকর্থে রূপকর্থে, মানে হচ্ছে যে আমি দীর্ঘ রাত পর্যন্ত ইবাদত করতে পারি না। দেখা গেছে আম্মু বকা টকা দেয়, তো আমি বললাম যে দেখেন আমি তো এত রাত পর্যন্ত জাগতে পারবো না, খুব ঘুম আসতেছে, আমি ঘুমাই এই দেড়টার ভিতর ঘুমাই পড়তে হবে। তো আমার ভাইকে আপু সাহেবরাতের দিন সকালে বলা বললো আর কি যে তুমি যদি আজকে ফরজ নামাজ গুলা বাদে তুমি যদি 100 রাকাত নফল নামাজ পড়তে পারো তাহলে প্রত্যেক রাকাতের জন্য তুমি 3 টাকা করে পাবা। আচ্ছা, সূরা জিন পড়তে বলেন নাই তো আবার, তাই না? না না সূরা জিন পড়তে বলি নাই। তো তো সে দেখা গেছে রাতের বেলা এশার নামাজের পর সে টানা 100 রাকাত ভেঙে ভেঙে পড়লো, মাঝখানে তিলাওয়াত পড়লো, করতে করতে ওর ফজর হয়ে গেল, তো ফজর পড়ার পর আরো এক্সট্রা 11 রাকাত, না সরি 12 রাকাত পড়লো, পড়ার পর সে সম্ভবত 6টার দিকে ঘুম গেল ভোর, তো ঘুম যাওয়ার মানে ঘুম যাওয়ার টাইমে সে স্বপ্নে দেখলো ছাদে একটা ঘোড়া জিন আসছে ওর সামনে, মানে ল্যাংড়া জিন যাকে বলা হয়, মানে কদাকার চেহারা। এমনি জিনদের কয়টা পা থাকে আপনার কোনো আইডিয়া আছে? দুইটা থাকে সম্ভবত, তাই তাই হওয়ার কথা আসলে, কারণ আমরা দেখলি দেখেন আমরা যাই কল্পনা করি মানুষের কল্পনা, কিন্তু দেখা যায় যে আমরা অলরেডি যা দেখেছি তার মধ্যেই সীমাবদ্ধ থাকে, মানে হবে আমরা এলিয়েন আকলে মানুষের মতোই আকি। আচ্ছা শুধু মুখ চোখটা বিকৃত করে, তো একটা খোরাজিন দেখতে পেলো, কিন্তু খোরাজিনটার কাছে আসতেছিল না, তো একটা ও একটা আংটি পেলো আর কি, নীল কালারের নীল পাথরের একটা আংটি, তো সেটা ও নিয়ে হ্যাঁ আঙুলে ঢুকিয়ে ফেললো, তো তো ভাবলো একটা কথা বলে রাখি ও খুব গেমস এর প্রতি অ্যাডিক্টেড, হ্যাঁ তো বাসা থেকে বলা হচ্ছে মানে চাচ্ছে যে একটা মোবাইল ওরে দেয়া হোক গেমস খেলবে, এত তাড়াতাড়ি তো না, তো ওর খুব ইচ্ছা যে ও সবসময় মানে মনের ভিতর পুষে রাখে যে একটা কিছু পাইলে মানে ওইটা দিয়ে একটু মোবাইল কিনবে বা এমন কিছু, তো ওই ও ভাবলো যে আংটিটা দিয়ে আমি একটা মোবাইল কিনবো গেমস খেলবো, এই যে পাবজি ফ্রি ফায়ার, তো জিনটা আসলো হঠাৎ করে, জিনের সাথে কিন্তু অনেকগুলো পরী ছিল, পরীগুলো অনেক সুন্দরী, ও আমার বললো সবকিছুই লম্বা লম্বা, কিন্তু জিনটা অনেক লম্বা ছিল কিন্তু খোড়া ছিল, মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছিল ওর কাছে, এসে ওরা বললো যে এই এটা তো আমার আংটি, আমি পরীক্ষা করে দেখলাম যে তুমি কেমন লোভী নাকি ভালো, তুমি তো লোভী, আমার আংটি আমাকে ফেরত দিয়ে দাও, তো দিয়ে দিল। তো সকালে যখন এই জিনিসটা আমাদের সাথে শেয়ার করলো আমি হাসতে হাসতে মোটামুটি পড়ে যাওয়ার অবস্থা বললাম যে এত ইবাদত করলা, এটা খোড়া জিনিসে তোমার বললো তুমি লোভী।
না এটাই ছিল। আর আব্বুরা আব্বুরা ছোটবেলায় দেখতো, এখন তো আর জিনভূত ওভাবে যেহেতু নগরায়ন হচ্ছে ওভাবে তো আসলে না, আব্বুরা তো গ্রামে বড় হয়েছে তো ওইভাবেই ওনারা অনেক বেশি দেখছে ছোটবেলায়। অনেক আপনি এটা একটু মানে এটা সরাস করেন তো অ্যাকচুয়ালি মানে গ্রাম মানে নগরায়ন, আমরা পড়ি আমরা সমাজ বইয়ে পড়ছি যে শিল্পায়ন এবং নগরায়নের মানে উপকারিতা, ঠিক আছে, আমরা অনেকগুলা পয়েন্ট মুখস্থ করতাম, একটা পয়েন্ট বোধ হয় মিসিং গিয়েছে, সেটা হচ্ছে জিন ভূতের উৎপাত কমে যাওয়া, মানে নগরায়নের ফাজাইল গুলোর মধ্যে একটা হচ্ছে জিন ভূতের পক্ষের লোকেরা কিন্তু এখনো এটা বলে যে রেডিয়েশন, তারপরে ফোন টাওয়ার এগুলাতে জিন আসতে চায় না বা আসতে পারে না, মানে এই রেডিয়েশন গুলা টাওয়ার গুলা এই হিসেবে কাজ করে নাকি রিফ্লেক্ট। হ্যাঁ এখনো হরর বাস্তব ধর্মী নন কমেডি মুভিগুলোতে এই ডায়লগটা দেওয়া হয় যে জিন এই সব জায়গায় আসতে পারে না। আচ্ছা এগুলা কি পিছনে বাঁচতেছে না, এই অল্প সময় আসে আবার চলে যায়, মানে এটা কনস্ট্যান্টলি তো শোনা যাচ্ছে না আমাদের অডিও সাউন্ড ইঞ্জিনিয়ার কে ভাই? এটা হলো আমি যখন মাইক্রোফোন মানে আমার কাছে রাখি তখন হলো কি হয় শোনা যায় না। আলামিন ভাই আপনি ক্যামেরাটা আপনার মুখের দিকে আনতে পারবেন? আপনার তো আমরা জাস্ট হচ্ছে এতক্ষণ ধরে কপাল দেখতেছিলাম আপনার, এখন দেখা যায় ভাই? হ্যাঁ এখন দেখা যায়। হ্যাঁ এইটা এটা বেস্ট, আরেকটু বোধ হয় ইয়ে হলে মানে আপনার তখন জাস্ট এইরকম দেখা যাচ্ছে। আচ্ছা আমি সাউন্ড কন্ট্রোল করতেছিলাম তো এই জন্য। আচ্ছা ভাই আমি খেয়াল করছিলাম গল্পটা মানে আপনারা কেউ জানেন কিনা শহরের ক্ষেত্রে বাদ দিলাম যে শহরে তো খুব ঘন বসতি বা ঘন থেকে একটু আপনি মনে রাখেন আমি একটা কোশ্চেনটা হচ্ছে যে আমাদের গ্রামে কিন্তু এখন আর গ্রাম নাই, মানে সবারই মোটামুটি একতলা একটা বিল্ডিং আছে, তো দেখা গেছে তো একদম ঘনবসতি না মোটামুটি দূরত্বেই, তো দেখা গেছে একতলা বিল্ডিং এ কিন্তু আমরা ছাদে তালা মেরে রাখি, তো রাতের 2টা বা 2:30টার দিকে গ্রামে কিন্তু কারো ছাদে কেউ উঠে না, এটা স্বাভাবিক, তো খুবই শব্দ হয় রাতে, এটা রীতিমতো আতঙ্কে থাকি আর কি যে এটা আসলে কেন হচ্ছে। আমার এখান থেকে একটা গল্প মনে পড়ে গেল আপনার সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমি তো এখন হচ্ছে মিরপুর থাকি কিন্তু আগে থাকতাম হচ্ছে আপনার ডেমরা। ডেমরাটা ঠিক শহর না, আপনার নারায়ণগঞ্জের এবং ঢাকার মধ্যবর্তী অঞ্চল, গ্রাম এবং আপনার শহরের মাঝামাঝি, সুতরাং বলা যাবে না যে হচ্ছে শহরান হয়ে গিয়েছে তো জিনভূত সব চলে গেছে, জিনভূত স্টিল দেয়। তো আমি একটু ভাব গাম্ভীর্য নিয়ে এসে বলি কারণ আসলে মুড মেকিং এর বিষয় আছে এখানে। তো ঘটনাটা হচ্ছে এরকম, আমি সে সময় তবলিগ করতাম, আমার এক সিনিয়র ভাই ছিলেন, মানে তিনি হচ্ছেন আমাদের স্কুলেরও বড় ভাই, এরপর আমি পরে যে কলেজ, হ্যাঁ ঘটনাটা আমি তখন কলেজে পড়ি, সে সময়ের ঘটনা, নাইন ভাই তার বাসায় তার একটা প্রবলেমের কারণে বাসায় একটু তিনি তর্ক বিতর্ক হয়েছেন, মন কথা কাটাকাটি থেকে মন কষাকষি থেকে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে ধুর এই বাসার লোকের সাথে থাকবই না, আল্লাহর ঘর আমি আল্লাহর বান্দা, আল্লাহর ঘরে চলে যাই। সেই সময় আমাদের মসজিদে কনস্ট্রাকশনের কাজ চলতেছিল, তো দোতলার কাজ চলছিল, তো মানে মুয়াজ্জিন সাহেবে থাকার জন্য হচ্ছে আপনার মসজিদ কমিটি বলে যে ঠিক আছে তুমি থাকো সমস্যা নেই, কিন্তু যেই তিনি সেখানে থাকা শুরু করলেন তিনি আসলে থাকতে পারলেন না, তাকে আবার বাসায় ফিরে আসতে হয়েছে, মানে এটা বলবো না যে তিনি ভীতু মানুষ, এটা বলার সুযোগ নাই, তিনি লম্বা চওড়া এবং সাহসী, এটা আমি তার বিভিন্ন কথাবার্তা দেখে আমি নিজেও সাহস পেয়েছি বিভিন্ন সময়, আমি তাকে শ্রদ্ধা করতাম।
আমি জানি না কখনো আমার এই কথাগুলো নাইম ভাই কখনো পড়ছে কিনা, কিন্তু নাইম ভাই আপনাকে আমি মনে রেখেছি। তো নাইম ভাই অ্যাকচুয়ালি যখন তিনি সেখানে আপনার হচ্ছে ইউনিভার্সিটি পড়তেন বা ক্লাস থেকে তিনি যখন রুমে ফিরতেন তখন সবই ঠিক ছিল, কিন্তু যে রাত দশটার পর যখন ঘুমোতে যাবেন যখন হচ্ছে আশপাশে বাড়িগুলো লাইট বন্ধ হয়ে যায় তখন তিনি আর ঘুমাতে পারতেন না। প্রথমে তিনি ভাবছিলেন এইটা চোর, চোরের উৎপাত, কারণ মসজিদ তো হচ্ছে একটা মানে কোনো সিকিউরিটি গার্ড নাই, সিকিউরিটি লুজ, হয়তো তার রুমে ঢুকে তার যে ভ্যালুয়েবল জিনিসগুলো আছে সেগুলো হয়তো চুরি করে নিয়ে যাবে, কিন্তু সেটা ভাবছিল। কিন্তু সেকেন্ড দিনও যখন এই ঘটনাটা ঘটে সেকেন্ড রাতে তিনি কিন্তু সজাগ এবং তিনি হাতে নাতে তাকে ধরবে চোরকে, কিন্তু হচ্ছে তিনি যখন খুলে কোনো চোর টোর কিছুই পান না। আর বুঝেনি তো আমরা ছোটবেলা থেকেই বিভিন্ন গল্প শুনে বড় হই, ভয় পেতে না চাইলেও ভয় চলে আসে মনে। হ্যাঁ, তো ওনার মাথায় এটা চলে আসে যে আসলে আমাকে কি টার্গেট করছে কিনা কেউ, হ্যাঁ, এবং সেই কেউটা আসলে কারা, তা কেউটা আসলে কোন ধরনের কেউ। তো উনি অ্যাকচুয়ালি পরে আয়াতুল কুরসি বিভিন্ন ধরনের যেই প্রোটেকশন মানে রুকিয়া জাতীয় বিষয়গুলো করে আমাদের মঈনুদ্দিন শ্রদ্ধ মঈনুদ্দিন রহিমাহুল্লাহর পরিবেশ অনুযায়ী রোকে এক করে, ঠিক আছে, রোকে এক করে তিনি হচ্ছেন পরবর্তী দিনও বাট নো ইউজ। হ্যাঁ, স্টিল তাকে রাত্রেবেলা ঘুমোতে দেয় না, ঘুমোতে দেয় না মানে কি সে রাতের মধ্যে যে এক্স্যাক্টলি, কারণ টিনের ছাদটা ছিল টিনের, সেইখানে মনে হয় যে কেউ যেন ডিস্কো ড্যান্স করছে রাত্রেবেলা, মানে এখন আমি এগুলো কীভাবে জানি, মানে উনি বলছেন দেখে জানি, ঠিক আছে। মানে একটা জিনিস খুব ইন্টারেস্টিং, কিন্তু ভূতের গল্পগুলো সবসময় কিন্তু আমরা আরেকজন থেকে শুনি, ঠিক আছে, খুব মানে কম এরকম পাওয়া যায় যে হ্যাঁ আমি দেখেছি আমি ফিল করেছি, এই কারণে বলতে বেশি মজা পাওয়া যায়, ঠিক আছে, ঘটনাগুলো কারণ আমি শুনেছি একজনের কাছে। তো এই হচ্ছে আমার আরেকটা স্মৃতি। এবং এইখানে যে থিওরিটা দেয়া হয় সেটা হচ্ছে যে আসলে জিনদেরও তো আপনার একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপনের অধিকার আছে, কি বলেন, মানে তাদেরও তো হচ্ছে জিন অধিকার তো তাদেরও আছে, তাই না, তাদেরও একটা সুস্থ সমাজে বসবাস করার অধিকার আছে। কিন্তু আমরা যেই অবিবেচকের মতো, হ্যাঁ, এই যে আমরা গ্রামগুলোকে শহর বানিয়ে ফেলছি, ঠিক আছে, এই যে বিরান মাঠগুলোরে আমরা বিল্ডিং বানিয়ে ফেলছি, জিনেরা যাবে কোথায় বলেন, তাদেরও তো একটা আশা আছে, তাদেরও তো একটা স্বপ্ন আছে, তাই না, তারাও তো ধরেন হচ্ছে স্বপ্ন দেখে যে হচ্ছে একটা সুন্দর পরিবার তাদের হবে, একটা সুন্দর বাসা তাদের হবে। তো এরকম একটা রেডিমেড যদি একটা বাসা থাকে একটা ঘর, ঠিক আছে, এবং সেভাবে যে এখানে আমার জীবনের আশাটা পূরণ হবে, এখানে আমি থাকবো, এইখানে মানুষ আছে, তো স্বাভাবিকভাবেই তো সেইভাবে ট্রেসটা আছে, ঠিক আছে, তুমি আমার ভাড়া পাতে খাইবে কেন, এতদিন ধরে আমি চাচ্ছিলাম যে আমি আমার বউ বাচ্চা নিয়ে সংসার করবো এখানে, আর তুমি এখানে হঠাৎ করে থাকা শুরু করে দিও, আসলে জুলুম তো আমরা করি না, ঠিক আছে, জুলুম তো জিনরা করে না, জিনদের উপর আমরা জুলুম, তাই না, এইটার তো আসলে ভাই আমাদের তো তাদেরও বিষয়টা ভাবতে হবে, একটা সিনাধিকারের বিষয়। আলামিন ভাই আপনার আপনার কি বক্তব্য, আপনি তো আমরা ভাই রকুল ভাইকে একটু স্লট দেই, উনি ঝড় বৃষ্টি মাথায় করে এত দূর থেকে আসে, আমি তারপরে বলবো, সমস্যা নাই। হ্যাঁ রকুল ভাই বল। না আমি তো উপভোগ করতেছিলাম, ভালো, আমি আমি ভাবতেছিলাম যে ওই ঘটনাটা যে স্বপ্নের, আমি ল্যাংরাজিনের ব্যাপারটা ভাবতেছিলাম যে ওকে বলা হয়েছিল যে তুমি প্রতি রাকাতে 3 টাকা পাবা, ও সেই জন্য 6টা পর্যন্ত নামাজ পড়লো, আবার স্বপ্নেও ঠিক একই কাজ হলো আর কি, ওরে লোভী বানাই দিয়ে গেল বাস্তবে এবং স্বপ্নে। এটা আমি নিয়ে চিন্তা করতেছিলাম যে এটা কি আসলে স্কেরি নাকি হলো বাস্তব একটা শিক্ষা মানে মোরাল নাকি। আমার কাছে ভাই গল্পের সবচেয়ে বেশি যেটা টান আছে সেটা হলো পরীর বিষয়টা। আচ্ছা সিডি রোকন দা, আপনি এই পরীর বিষয়টা একটু এক্সপ্লেইন করো তো, মানে পরী জিনিসের আইডিয়াটা কোত্থেকে আসতেছে, কারণ পরী বলে তো কোনো কনসেপ্ট আমাদের ইসলামিক লিটারেচারে পাই না, কিন্তু পরী নামে একটা এঞ্জেল, মানে দেখেন আমরা পরীকে যদি আমরা ট্রান্স মানে ইংরেজি শব্দ খুঁজি
পরির বিপরীতে আমরা কি শব্দ ইউজ করি? এঞ্জেল। কিন্তু এঞ্জেল বলে তো মানে পরি বলে যেমন একটা ফেমিনিন ফিগার মাথায় চলে আসে, তাই না? রাজকন্যার মতো সুন্দরী, ডানা বিশিষ্ট। কিন্তু হচ্ছে আপনার এঞ্জেল বলে তো আমরা ফেরেশতা বুঝি, তাই না? মানে বা হচ্ছে খ্রিস্টানরা তো এঞ্জেল বলে, এঞ্জেল অফ গড, তারা ফেরেশতা বুঝে। তাহলে এই পরির বিষয়টা আসলে কোথেকে আসলো, যে পরির সাথে বিয়ে হবে, ডানা কাটা পরি, এইগুলো আসলে সোর্স কি? আমাদের তুষার ভাই কিছু বলবেন কিনা? তুষার ভাই একটু পরে বলেন, রোকন ভাই আগে শুরু করো। পরির ব্যাপারটা আমার কি মনে হয়, পরি পরি এঞ্জেল আর হচ্ছে ফেরেশতা, এর সাথে একটা মিল পাওয়া যায়, কারণ ইহুদিরা ফেরেশতাদেরকে তো মেয়ে মনে করতে। সেই ক্ষেত্রে কি তারা এটাকে পরি, এটাকে এইভাবে পরি হয়েছে কিনা, এটা একটা ব্যাপার। আর এঞ্জেল মানে ওরা তো যদি ওরা হলো পোর্ট্রেট করে তখন তো ছেলে ফেরেশতাদেরকেও করে বাইবেলে, যে এঞ্জেল ইহুদিরা করত, মানে এটা তো মুশরিকরা করত, তাই না? মালাইকাদেরকে বানাতুল্লাহ বলতো, আল্লাহর কন্যা সন্তান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ইহুদিরা যেমন জিব্রাইল, হ্যাঁ এটা আর পরির আরেকটা এভলিউশন হতে পারে হুর থেকে আর কি, কারণ হুর পরি এটা অনেক পুরানো বাংলা শব্দ আর কি। সাহিত্য হুর পরি বিষয়টা বলেন তো, মানে কোন শব্দটা জাফরানের বাগানে বেড়ে উঠছে, এ ধরনের কথাবার্তা আছে। আচ্ছা আচ্ছা, কুকুর গুলো আর কি বাইরে ই করতেছে, দিন পরি দেখছে আর কি, মানে হ্যাঁ এটাই হবে। কালো কুকুর হচ্ছে শয়তান, বা কালো কুকুর, সাপ, আরেকটা কি যেন আছে রোকন ভাই? হ্যাঁ, তিনটার কথা আছে এখানে। এই হাদিসের আন্ডারস্ট্যান্ডিংটা আরেকটা মনে হয়, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। জি, এই হাদিসের আন্ডারস্ট্যান্ডিংটা আমার যেটা মনে হয় যে আসলে জিনেরা তো হচ্ছে সাপ, কুকুর, বিড়াল এগুলোর রূপ ধরতে বেশি পছন্দ করে। এখন আমি মানে যেভাবে বিড়াল মানে কালো বিড়াল, তাই না? আমরা কালো বিড়াল বেশ ভয় পাইতাম ছোট, মানে কালো বিড়াল কারণ এবং মানে ওরকম ধরনের সাপ, সাপের রূপ ধরেই শয়তান আসলে মানে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, বা এমন কিছু থাকার কারণে হয়তো বা থিওলজি আল্লাহ সাল্লাম বলেছেন আর কি, যে আসলে কালো কুকুর হলো শয়তান। এটা আমার আন্ডারস্ট্যান্ডিং, মানে এটা যে একেবারে কোরআনের সাথে মিলতেই হবে সেটার কোনো কথা নাই, মানে এটা আমি নিজে থেকে যেটা বুঝি আর, তবে এটা আমি একেবারে সঠিক দাবি করি না, এটার বিপরীত সঠিক ব্যাখ্যাও থাকতে পারে। আমি তো কন্ট্রোভার্সিয়াল কথা বলে অভ্যস্ত, আমি একটা কন্ট্রোভার্সিয়াল কথা বলি এখানে, সেটা হচ্ছে আমার যে এটা মনে হয় যে শয়তানের যে বিষয়টা বিভিন্ন হাদিসে যে পাওয়া যায়, যেমন এরকম বলা হয়েছে যে ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বলে ঢুকতে, নাহলে তোমার সাথে সাথে শয়তান ঢুকে যাবে, খাবার সময় বিসমিল্লাহ বলে খেও নাহলে তোমার সাথে শয়তান খাওয়া শুরু করবে। আবার এই একটা হাদিস এরকম আছে যে এক সাহাবি বিসমিল্লাহ না বলে খাওয়া শুরু করে দিয়েছিলেন, এরপরে মাঝ পথে তার বিসমিল্লার কথা স্মরণ হইলো, তিনি কি করলেন, বিসমিল্লাহি আউফি আউয়ালাহা ওয়া আখিরাহা, তাই না? মানে বিসমিল্লাহি আউয়ালাহা ওয়া বি আউয়ালিহি ওয়া আখিরিহি ওয়া বি আউয়ালিহি ওয়া আখিরিহি, দ্বিতীয় একটা সে কি তারা বড় একটা, আচ্ছা বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি। তো এইটা বলার পর আল্লাহ রাসূল বলেন যে হ্যাঁ আমি খেয়াল করলাম যে শয়তান বমি করে তার খাবারগুলো ফেলে দিল। এরপর ধরেন হচ্ছে ডান হাত বাম হাতের বিষয়টা আছে, যে ডান হাতে বাম হাতে শয়তান খায়। এরপর হচ্ছে ধরেন হচ্ছে এক উপর হয়ে শোয়া, উপর হয়ে শোয়া, উপর উপর হয়ে শোয়া, উপর হ্যাঁ উপর হয়ে শোয়া। এরপর হচ্ছে আপনার শুধু এক পায়ে জুতা পরা, আরেক পা খালি রাখা, হ্যাঁ এই এই যে ইত্যাদি বিভিন্ন বিষয়কে বলা হয়েছে যে শয়তানের কাজ। হ্যাঁ, তো এই বিষয়টা সম্পর্কে আমার কন্ট্রোভার্সিয়াল যে বক্তব্য, কন্ট্রোভার্সিয়াল মানে অনেকের কাছে নতুন মনে হতে পারে, কন্ট্রোভার্সিয়াল আমার কাছে যেটা মনে হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদব কায়দা শেখানোর জন্য শয়তানের উদাহরণ নিয়ে আসলেন। অর্থাৎ এখানে শয়তানের কাজ বলে, যেমন আল্লাহ রাসূল বলছেন যে যে অপচয়কারী শয়তানের ভাই, হ্যাঁ অপচয়কারী শয়তানের ভাই। তো এখন এটা কি আক্ষরিকভাবে বোঝার সুযোগ আছে, মানে শয়তানের ভাইটা কোন সেন্স? শয়তানের ভাই বলার অর্থ হচ্ছে শয়তানের সাথে তার কি হয় মিল পাওয়া যাচ্ছে,
ঠিক আছে, নট নেসেসারি শয়তানের সাথে তার আসলেই ভ্রাতৃত্ব আছে অ্যাকচুয়ালি, যেহেতু বংশের একটা বিষয়। সেটা হচ্ছে যে আমি জানি না এই এসব জিনিস অ্যাকচুয়ালি বর্তমানে কিভাবে আমরা হ্যান্ডেল করব, যে হিজরা আছে না, মানে হিজরা ঠিক না, সেটা হচ্ছে থার্ড বা কি বলা যায় ট্রান্সসেক্সুয়াল, মানে এটাকে আপনি যৌন প্রতিবন্ধী বলতে পারেন আর ট্রান্সজেন্ডার না যৌন না না প্রতিবন্ধী, আচ্ছা হ্যাঁ প্রতিবন্ধী, ওকে মানে এনিথিং, আমরা আরবিতে বলি খুনসা, ঠিক আছে খুনসা, খুনসা মানে হচ্ছে আমরা তাকে ক্লিয়ারলি ডিফাইন করতে পারছি না অ্যাকচুয়ালি, আনডিফাইন, ঠিক আছে অনেকটা, মানে একটা হাদিস এরকমও আছে আমার জানা হচ্ছে দুর্বল হাদিস, সেটা হচ্ছে যদি সহবাসের সময় বিসমিল্লাহ মানে আল্লাহকে স্মরণ না করা হয় তাহলে কি হয়, মানে ওই যে কোরআনের একটা আয়াতকে অনেকে এভাবে ইন্টারপ্রেট করে, ওয়াশারিকহুম ফিল আমওয়াল ওয়াল বানিন, নাকি এই যে কোরআনের একটা আয়াত আছে যে শয়তান বলছে যে আমি তাদের ধন সম্পদ সন্তান আমি একটু শরীক হব, সাদিক ভাই মনে হয় চলে মানে কানেকশনের সমস্যা হয়েছে বা জিনের আক্রমণ হইতে পারে। কারণ এখানে কিন্তু আপনার দেখেন যে বিবি হাওয়াকে যখন আপনার শয়তান আসে তারা বিশ্বাস করে যে সাপের আদলে আসছিল, তো এই জিনিসটা ওইখান থেকে আসছে এটাই আমার মনে হয় আর কি। দেখেন শয়তান আমাকে হচ্ছে একটা ভালো কথা বলতে নিয়েছিলাম অ্যাকচুয়ালি, দেখেন এই যে এরকম বিষয় মানে হাদিসে অনেক কিছুই আছে যে ভালো বিষয়ে যে বাধাগ্রস্ত যায় যেই করে, যেমন ধরেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানে একটা মজার একটা হাদিস আছে, সেটা হচ্ছে যে কোনো একজন লোক বুখারিতে আছে, কোনো একজন লোক যদি সূত্রা মানে সামনে একটা জিনিস যেটা একটা অবস্টাকল দিয়ে সূত্রা রেখে নামাজ পড়ে এবং তার সামনে দিয়ে যদি কোনো একজন ব্যক্তি হেঁটে যেতে চায় তাহলে আল্লাহ রাসূল বলছেন যে তুমি কি করবা, তুমি তাকে একটু সরিয়ে দিবা হাত দিয়ে, ঠিক আছে, তারপরেও যদি সে তোমার সামনে দিয়ে চলে যেতে চায় কি করো, ফাল ইউকাতিল হু, তার সাথে আল্লাহ রাসূল বলছেন তার সাথে তুমি যুদ্ধ করো, ঠিক আছে, ফা ইন্নাহু শয়তান, সে হচ্ছে শয়তান। এই এই সামগ্রিক একটা অ্যানালিসিস থেকে আবার উচ্চ ওই যে সহবাসের কথা যেটা বলছিলাম সেখানে সেখানে ওই ওই আয়াতটা কিন্তু এরকম যে আল্লাহ রাসূল মানে আল্লাহ তাআলা কোরআনে আমাদের বলছেন, অনেকে এটারে এইভাবে ব্যাখ্যা করছেন আর কি, যে আমি কোরআনের আয়াতটা একটু পড়ি কারণ আল্লাহ কালাম বলে একটু বর্ত করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওয়াস্তাফজিজ মানে ইসতাতাআতা মিনহুম বিসাওতিকা ওয়া আজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজুলিকা ওয়া শারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়া ইদহুম ওয়া মা ইয়াইদুহুম আশ-শাইতানু ইল্লা গুরুরা, অনেকেই হচ্ছে ওই যে ওয়াশারিকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, তাদের সন্তানদের মাঝেও তুমি শরীক হয়ে যাও, অনেকেই কি করছেন হচ্ছে যে এই যে থার্ড যেই একটা জেন্ডার বা হচ্ছে মানে প্রবলেম্যাটিক জেন্ডার যেটা বা আনডিফাইন্ড যেটাই বলি অ্যাকচুয়ালি, এটার এটার অনেকে রিজনিং দিতে পারে না। তো জালালউদ্দিন সুয়ুতির একটা বই আছে জিন জাতির ইতিহাস, আমি কলেজে একটা খুব মজা করে পড়তাম, ওইখানে পরীর ঘটনা অনেক আছে, তো সেইখানে অনেক এই থিওরি দিয়েছেন যে হচ্ছে সহবাসের সময় যদি আল্লাহর কথা স্মরণ না করে তাহলে কি হয় যে স্ত্রীর গর্ভে যে সন্তানটা জন্ম নেয় সেটা অ্যাকচুয়ালি শয়তানের শয়তানের শয়তান হয় তার অ্যাকচুয়ালি বাবা, ঠিক আছে, এবং সেই যেটা অ্যাকচুয়ালি জন্ম নেয় সেটা হচ্ছে আপনার ওই এনিথিং। আমার কাছে কেন যেন এই জিনিসগুলোকে মনে হয় যে হচ্ছে যে আমাকে রূপকথার মতো, অর্থাৎ কোন একটা জিনিসকে আপনি ব্যাখ্যা করতে না পারলে আপনি কিছু একটা এখান থেকে কিছু ওইখান থেকে কিছু নিয়ে এসে একটা জোরাতালি দিয়ে এটা বলে দিলেই তো অ্যাকচুয়ালি মানে সেই সময় হয়তো সেটা মানে মানুষ মেনে নিত, কারণ এটার এগেইনস্টে হয়তো ভালো রিজনিং বা রেশনালি। সাদি ভাই আমাদের সঙ্গে মঞ্জির মনিপ আছে, ও হয়তো চলে যাবে, তো ওর কাহিনী আমরা শুনি, তারপর ওকে লাগলে ছেড়ে দিই আমরা। হুম, ওকে মনিপ বলো। আচ্ছা স্যার আমাকে শোনা যাচ্ছে আমাকে? মামাতো ভাইয়ের মুখ থেকে শুনছিলাম,
সো ওরা হচ্ছে থাকে ইউএসএ তে, তো সেখানে এরকম একটা ঘটনা, ঘটনাটা এরকম ছিল যে আমার মামা হচ্ছেন ডাক্তার, সো মামার একজন কলিগের ঘটনা। সো একদিন হচ্ছে একটা অপারেশন করলেন, অপারেশনের সার্জারি বা এরকম কিছু ছিল, বাট আনফর্চুনেটলি রোগীটা বাঁচেনি আর কি। তো সেদিন অপারেশন শেষ করে, মানে যখন সেটা অপারেশন ফেলিয়ার হলো, এরপরে হচ্ছে উনি বাসায় ব্যাক করতেছিলেন, করার পথে রাস্তায় হচ্ছে উনি লাইক ওনার গাড়িতে গাড়িতে কিছুটা ডিস্টার্ব হচ্ছিল আর কি। তো এটা নিয়ে মানে ডিস্টার্বটার কারণে উনি কিছুটা ভয়ও পাচ্ছিলেন যে কোনো সমস্যা হলো কিনা। আবার রাত তখন হচ্ছে অলমোস্ট প্রায় 12টা 1টা এরকম অনেক রাত। তো এর মধ্যে কোনো একটা লোক হচ্ছে মানে দাঁড়ায় লিফট চাইছে আর কি অনেকটা, মানে এরকম তো ওদের এখানে দেখা যায় যে অনেক দূর ডিস্টেন্সে গেলে টাকা না থাকলে অনেক সময় লিফট চায় মানুষ। সো ওইরকম লিফট চাইলো, তো উনিও নিল আর কি লোকটাকে। লোকটার ড্রেস ছিল একটা জোব্বা, সাদা জোব্বা আর কি। সো উনি মানে যে ডক্টর উনি মুসলিম, সো উনি হচ্ছে মুসলিম মনে করেই তুলছেন, প্লাস হচ্ছে হ্যাঁ যেহেতু মুসলিম তো ভাইকে হেল্প করা উচিত, প্লাস হচ্ছে উনি লিফট চাচ্ছেন এত রাতে, তো দুটো চিন্তা করে নিচ্ছেন। সো যখন ডেস্টিনেশনে পৌঁছে গেল ওই লোকটার, তো সে হচ্ছে নেমে যাচ্ছিল, তো নেমে যাওয়ার সময় তার জুব্বা একটু উঠে গেছে আর কি। তখন হচ্ছে উনি পাটা খেয়াল করলেন, পাটা একটু অ্যাবনর্মাল, অ্যাবনর্মাল বলতে কিছুটা ছাগল এবং ঘোড়ার পায়ের একটা মিক্স, মানে মিক্সচারের মতো লাগছে আমার কাছে দেখতে। তো তখন উনি হচ্ছে সেটা নিয়ে কিছুটা, তখন মানে ওনার ভয়টা একটু বেড়ে গেছে যে মানে অদ্ভুত অদ্ভুত সব জিনিসপত্র হচ্ছে কেন। যাই হোক, এরপরে নামায় দিয়ে উনি আবার যখন মুভ করতে শুরু করলো, দেন কিছুক্ষণ পরে সেম আবার এরকম আরেকজন লোক লিফট চাচ্ছে, এবারও উনি লিফট দিলেন। তো এবার এবার যখন ডেস্টিনেশনে পৌঁছে গেল, দেন হচ্ছে ওই লোকটা নামার সময় মানে উনি হচ্ছে লোকটাকে শেয়ার করে ফেলছেন ঘটনাটা, প্রথম লোকের ঘটনাটা শেয়ার করে ফেলছেন যে আপনার আগে তো আরেকজনকে লিফট দিছিলাম, এরকম এরকম হইলো। তো সেই লোকটা করলো কি, সেই লোকটা তখন একটা হাসি দিল, খুব অদ্ভুত একটা হাসি দিয়ে সে তার জুব্বা উঠে ফেলছে, উঠে বলতেছে এরকম পা, সে তার পা দেখাই দিচ্ছে। এবং ওইটা দেখে সে ডক্টর ওইখানে সেন্সলেস হয়ে গেছে কি। পরের দিন হচ্ছে তাকে মানে তার গাড়িটা একটা গাছের সাথে ধাক্কা খেলো, পরের দিন হচ্ছে ওই গাছের সামনে থেকে তাকে উদ্ধার করছে আর কি রাস্তার লোকজন। এই ছিল মোটামুটি ঘটনাটা। এটা কতদূর সত্য কতদূর মিথ্যা এটা আসলে আমার জাজ করা পসিবল না, এটা যেহেতু আরেকজনের কাছ থেকে শোনা, তো সে যা বললো আমি সেটাই রিপিট করলাম আর কি বলা যায়। আচ্ছা, আমাকে একজন কোয়েশ্চেন করলো যে আমার সানডেনেট কোথায়, এই যে আমি তো শেয়ার করছি তাই না, তো এটা কি মানে মানুষ নোটিফিকেশন পায় নাই? এটা ভাই আপনি শেয়ার করছেন তো এই জন্য মনে হয় হলো রিচ কম করছে। আচ্ছা, মুনজিফের বিষয়ে আমি একটা কথা বলতে চাই, এখানে একটা মজার বিষয় আছে। আপনারা কেউ কি গ্রিক মিথোলজির উপরে পড়ালেখা করছেন টুকটাক? আমি আমি টুকটাক শুনছি আর কি। আচ্ছা, গ্রিক মিথোলজিতে একটা আপনার মিস্টিক্যাল প্রাণী আছে, এটাকে ফন বলা হয়, ঠিক আছে? ফনটা হচ্ছে হাফ গোট হাফ ম্যান। হ্যাঁ, এবং এই জিনিসটা কিন্তু মানে খুবই প্রাচীন এবং পুরনো মানে একটা ধারণা মানুষের, মানে মিস্টিক মিথিক্যাল হারকিউলিসের ইয়াতে পড়ছে, হাফ গোট হাফ ম্যান একে ফন বলা হয়, ফন। হ্যাঁ, তো অনেকে আবার ইয়ে বলে, স্টাইরো বলে, স্টাইরো বলে। হ্যাঁ, তো এই জিনিসটা আর কি মনে পড়লো আর কি আমার এই গল্পটা শুনে। আমার এক যে জিনিসটা মনে পড়লো সেটা হচ্ছে আপনার রানী বিলকিসের ঘটনা। কোরআনের একটা আয়াত আছে না যে সুলাইমান আলাইহিসসালাম কি করলেন, আপনার হচ্ছে ওই যে তাকে যখন তার নিজের দরবারে বিল কিছু থাকতেন ইয়েমেনে, তাকে হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম যখন জেরুজালেমে আসতে বললেন, তো তিনি আসার পথে তিনি কি করলেন, মর্মর পাথর দিয়ে, স্বচ্ছ মর্মর পাথর দিয়ে একটা তার যে মানে মানে হেঁটে আসার জন্য যে রাস্তাটা, ওই মর্মর পাথরটা এটা ছিল পানির উপরে। তো বিল কিস সেটা দেখে ভেবে ফেললো যে এইটা হচ্ছে কি একটা পানি, সেটার উপরে তাকে হেঁটে যেতে হবে। তো মানে যেভাবে কোরআনের আয়াতে কিন্তু এত ডিটেইল বলা নাই, কিন্তু ওই যে রিডিং বিটুইন দ্য লাইন্স, মানে মানুষের মাথায় আগে থেকে প্রি কনসেপশন থাকতে যেটা হয়, সেটা হচ্ছে যে তিনি কি করলেন, ঘটনা যেরকম যেটাই হচ্ছে ন্যারেটিভটা এরকম যে তিনি তার তো পা ঢাকা ছিল, মানে তার যে গার্মেন্ট তিনি যেটা পরতেন যে পোশাকটা, সেই পোশাকটা তো তার হাঁটু মানে টাকনু ঢেকে রাখতো, তিনি সেটা দুই হাত দিয়ে ধরে উঁচু করলেন। কারণ যেটা বলেন মুফাসসিররা সেটা হচ্ছে সুলাই মানে বিলকিসের ব্যাপারে একটা কথা প্রচলিত ছিল যে বিলকিস অ্যাকচুয়ালি আপনার হচ্ছে মানে অ্যাকচুয়ালি
তার পিতা মানুষ হইল, তার মা ছিল হচ্ছে জিন, ঠিক আছে? তো এবং তিনি ছিলেন শঙ্কর, এবং শঙ্কর হওয়ার কারণে তার পাটা ছিল হচ্ছে খুর বিশিষ্ট, এবং সেইটাই ভেরিফাই করার জন্য সুলাইমান আলাইহিস সালাম কি করলেন, এই পরীক্ষাটার ব্যবস্থা করলেন, মানে যেন হচ্ছে তিনি যখনই পাটা উঁচু করবেন তখনই যেন পাটা দেখে ফেলে মানুষজন শিওর হয়ে যেতে পারে। তো আমারও অ্যাকচুয়ালি এই জিনিসটা মনে পড়লো, এবং আমার যখন আমি যখন একটু একটা কন্ট্রোভার্সাল কথা বলেই ফেলি, মানে যখন আমি এই ধরনের তাফসির পড়ি, মানে কেন যেন মনে হয় যে নবীদেরকে অনেকটা হইতেছে কি বলা যায় এমন ভাবে উপস্থাপন করা হচ্ছে যে ওই যে স্ট্যান্ড আপ কমেডি করেন অনেকে, মানে নবীরা বোধহয় সারাক্ষণ এইগুলা মানে নিয়ে পড়ে থাকতেন, মানে তিনি যেন তার পা দেখতে পারেন এই জন্য তিনি কি করলেন ইলাবোরেটলি একবারে মর্মর পাথর দিয়ে হচ্ছে তিনি এত বড় কিছু করছেন। কোরআনের আয়াত নাযিল হয়েছে শুধুমাত্র এইটা টেস্ট করার জন্য যে তার পা খুর বিশিষ্ট কিনা, মানে আমার কেন যেন এইগুলা মনে হয় যে একচুয়ালি নবীরা কি মানে খেয়ে দেয়ে তারও অনেক কাজ ছিল নিশ্চয়ই তাদের, তাই না? মানে একদম এনিওয়ে আমি যেটা আমার প্রসঙ্গে কথাটা বলি, এখানে মুনজিফের গল্পতে একটা বিশাল মানে কোইন্সিডেন্স আছে, যেগুলো ফন। তো গ্রিকরা চিন্তা করতো ফনরা সাধারণত একা লোনলি চলতেছে উইল্ডারনেসের মধ্যে দিয়ে, এরকম লোকদেরকে ভয় দেখায় মজা পাইতো, এটা তাদের একটা ফান, ঠিক আছে, যারা ফন হয় আর কি। এবং মানে এটা নিয়ে ল্যাবরেট হিস্ট্রি আছে গ্রিক মিথোলজিতে, FAUN ফন লিখে সার্চ দিলে আশা করি যে মানে অনেক তথ্য পাবেন আর কি, মজার বিষয় আর কি। আচ্ছা, তো আমরা তো বেশ অনেকক্ষণ ধরে কথাবার্তা বলছিলাম, আমাদের প্রায় 50 মিনিট হয়ে গিয়েছে। তো আমাদের হচ্ছে আলামিন ভাই, কিন্তু এখনো তিনি তার কোনো অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেন। হ্যাঁ আলামিন ভাই, আপনি চলে গেলেন ভাই। আর রোকন ভাই, আপনিও তো কোনো অভিজ্ঞতা শেয়ার করলেন, আপনি রোকেয়া নিয়ে, বেগম রোকেয়া নিয়ে কিছু বলবেন না? তিনি যে অবদান রেখেছেন আমাদের উপর, আমি আমার একটা অভিজ্ঞতা বলি, এটা আমার মার সাথে হয়েছে এবং এটা খুব ছোট বেলা হয়েছে, সে আমাদেরকে এটা অনেকবার বলছেন। হ্যাঁ, বাথরুমে যাওয়ার সময় তো আমরা একটা দোয়া পড়ি, ঠিক আছে? তো এই দোয়াটা তো এটার সাথে মানে রিলেটেড আর কি বলতে পারেন এক হিসেবে। তো আমার আম্মা ছোট ছিলেন বলতে আপনার তখন বয়স হবে হচ্ছে 7-8 বছর, খেলতে একটা দূর জায়গায় যেয়ে খেলতেন আর কি। তো ওনাদের বাড়ি তো আগে অনেক আমি কথা বলছি, তো দূরে ছিল, খেলতে যেতে হইতো আর কি, ক্ষেত্রে পার হয়ে অনেক দূরে যেতে হইতো। তো উনি সব মানে অ্যাজ ইউজুয়াল খেলতে গেছেন, তো খেলতে যাওয়ার পরে তার বাথরুম চাপছে আর কি। তো বাথরুম চাপছে, এখন এত চাপছে সে মানে কি করবে। তো ইন দ্য মিন টাইম মানে বাসায় আসার সময় মাঝখানে একটা, আগে তো কাঁচা বাথরুম ছিল আর কি, ওই যে আপনার বেড়াটারা দিয়ে বানানো কাঁচা বাথরুম, মানে আমি বলতেছি আপনার 78-79 ওই সময়ের কথা। তো উনি বাথরুম করতে বসার পরে তো বাথরুম মনে করেন যে মাঝখানে দেখলেন যে ওইগুলো তো মনে করেন যে ওই নিচে মানে মলমূত্র যা আছে সব জমা হইতো, আপনারা অনেকে হয়তো দেখছেন, এখনো আছে মানে অজপাড়াগায় এই ধরনের বাথরুম আছে এখনো। তো দেখলেন যে মানে ওখানে নিচে দেখাইলে সব দেখা যায় আর কি, প্যানের ভিতর দিয়ে সবই দেখা যায়, প্যান না তো এক হিসাবে মনে করেন যে একটা গর্ত থাকে ওই হিসাবে মানে আর কি। তো দেখা যাচ্ছে যে মলমূত্র পড়ে আছে নিচে, ওইখান থেকে একটা স্লামডগ মিলিয়নিয়ার মনে পড়তেছে আমার। হ্যাঁ, আমার ওয়ার্ম হোল এর কথা মনে পড়তেছে, ওয়ার্ম হোল ছিলেন না ওই যে আপনার স্পেসে থাকে সে, তিনি দেখতেছেন যে ওইখান থেকে মানে হিউম্যানয়েড কিছু, মানে এক হিসেবে হিউম্যানয়েড না ওইরকম না, ওইখান থেকে কিছু একটা বের হয়ে আসতেছে আর কি, কুষ্ঠিত চেহারার। তো আম্মা বললো যে ওটা দেখার পরে তো আমার আর কোনো হুশ নাই, আমি দিছি এক দৌড় দিয়ে আমি বাসায় চলে আসছি। তো মানে এই জিনিসটা মানে আমার মাঝে মধ্যে মনে হয়, আম্মাও খুব হাসে এখন বলে, হয়তো বা এখন ভয়টা চলে গেছে, বাট মানে জিনিসটার সাথে কিন্তু একটা মানে বিষয় জড়িত, যেটা হচ্ছে যে বাথরুমের দোয়াটা আমাদের ওইটাতে খুব এমফিসাইজ করা হয় যে বাথরুমে যাওয়ার সময়। এবং দেখবেন যে আমাদের সালাফি ভাইরা এই বিষয়টা নিয়ে খুব প্যারানয়েড থাকে আর কি, তাদের বিষয় এই বিষয়টা নিয়ে একটু ফেটিশ আছে যে কিছু হইলে বাথরুমে গেছে, বাথরুমে যে হয়তো হস্তমৈথুন করছে এটা জিনের কাজ, বাথরুমে যে হয়তো বা কিছু বেশিক্ষণ থাকছে এটার জন্য সে খারাপ হয়ে যেতেছে এটা জিনের কাজ বা ভূতের কাজ, তারা কিন্তু এসব জিনিস অ্যাফিলিয়েট করে আর কি।
তো জিনিসটা ইন্ট্রিগিং এবং মানে খুবই ইন্টারেস্টিং একই সাথে। আমি একটা করে আজকে আমাদের পর্ব ইয়েটা নি, আমাদের পর্দা টানবো আজকের ইয়েতে, সেটা হচ্ছে আমি যেটা কথাটা শুরু করেছিলাম সেটা একটু ফিনিশিং দেই, সেটা হচ্ছে যে হ্যাঁ রোকন ভাই আসতেন না আপনার, আপনি আপনার উপস্থিতিতে বলি কথাটা, সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল যে শয়তানের উদাহরণ যখন তিনি নিয়ে আসেন, যেমন আমরা বললাম যে হচ্ছে যে নামাজের সামনে যে যে ব্যক্তি যে পেতে আল্লাহ রাসূল তাকে বলেছেন শয়তান বলেছেন, কিন্তু আমরা তো জানি যে সে মানুষ, সে একটু শয়তান না, কারণ আল্লাহ তাআলা কোরআনে শয়তানের ব্যাপারে বলছেন কানা মিনাল জিন ফাসাকা আন আমরি রাব্বিহি, যে শয়তান হচ্ছে জিন, এবং কোরআনে কিন্তু আবার একজন বলেছে যে শায়াতিন আল জিন্নি ওয়াল ইনস, যে শয়তান জিনিসটা মানুষের মধ্যেও আছে আপনার হচ্ছে জিনদের মধ্যেও আছে, মানে শয়তান জিনিসটা কিন্তু মানে যখন বলা হয় তখন কিন্তু অ্যাকচুয়ালি কোনো পার্সন বা কোনো একটা এন্টিটিকে বোঝানো হয় বলে আমার মনে হয় না, শয়তান বলে যেটা বোঝানো হয় যে একটা খারাপ বিষয়, ঠিক আছে, যেটা অ্যাভয়েড করা দরকার, তো শায়াতিন আল জিন্নি ওয়াল ইনস, বা আল্লাহ রাসূল বলেন যে ইন্নাহু শায়তান নামাজের সময় যে হেঁটে যেতে চায়, বা ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, এটা বলি হাদিস না আয়াত, আমি ঠিক যে অপচয় করে, এখন শয়তান আসলে কি অপচয় করে, মানে তো আমার যেটা মনে হয় যে ডান হাতে বাম হাতে যে বিষয়টা এটা হচ্ছে যেহেতু আদব কায়দা রিলেটেড বিষয়, তো যেই জিনিসগুলো আদব কায়দার খেলাফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলোকে হচ্ছে আপনার শয়তান বলে উল্লেখ করেন। এখন ব্যাপারটা হচ্ছে যারা রোকেয়া চর্চা করে, ঠিক আছে, মানে রুকি অ্যাকচুয়ালি আমাদের মঈনুদ্দিন রহিমাহুল্লাহ রোকেয়া বলতেন, তো তারা হচ্ছে এই জিনিসগুলা খুব আক্ষরিক হওয়ার কারণে তারা হয়তো হচ্ছে এই যে তাদের তো অনেক থিওরি দিতে হয় তাই না, অনেক গবেষণা তারা করেন, এই যে হয়তো ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বলেন এর সাথে একটা শয়তান ঢুকে গেছে, ওইখানের থেকেই বাকি সব যা হওয়ার হয়েছে ওইখানে, ঠিক আছে, তো অ্যাকচুয়ালি মানে মানে আমরা যদি এইভাবে ডিটেলি জিনিসগুলো বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু আপনি কি বলবেন, তারা বলবেন না হাদিসের থেকে একটু দলিল আমি এসে ঢুকতে শয়তান তার সাথে ঢুকে গেছে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় সেটা হচ্ছে ফাহাম আব্দুল সালাম ফেসবুকের একজন পরিচিত ব্যক্তিত্ব, তার একটা বক্তব্য আমি উল্লেখ করতে চাই, এরপর আমার বক্তব্য শেষ, রোকন ভাই এবং আলামিন ভাই কিছু বলবেন আশা করি, এরপরে আমরা শেষ করে দিব। সেটা হচ্ছে ফাহাম আব্দুল সালাম ভাই একবার বলছিলেন যে হচ্ছে যে আপনার গ্রামে একটা বট গাছ আছে, সেই বট গাছটা হচ্ছে সড়কের পাশে, তো সন্ধ্যাবেলায় সেই বট গাছের নিচ দিয়ে মানুষকে যেতেই হয় কারণ সড়কের মাঝখানে বট গাছ, হ্যাঁ সড়কটা বট গাছের পাশে, তো যেতে হবেই, তো যেই মুসলিম ব্যক্তি সে কি করে বট গাছে দিয়ে যাওয়ার সময় আয়াতুল কুরসি করে বুকে একটু ছুতু দিয়ে সে সাহস সঞ্চয় করে চলে যায়, আর যে সেকুলার হ্যাঁ মানে শহর থেকে সেকুলার বিদ্যা শিখে এসেছে এখন নব্য নাস্তিক হয়েছে সে, সে একদিকে আয়াতুল কুরসি পড়তে পারে না কারণ হচ্ছে এইটা তার নাস্তিকতার বিরুদ্ধে যায়, অন্যদিকে আবার বট গাছে নিচ দিয়ে যাওয়ার সাহসও তার হয় না, ঠিক আছে, এখন সে হচ্ছে কি করে না সন্ধ্যাবেলা আর বেরিয়ে হয় না, তার মানে উনি যেটা বোঝাতে চেয়েছিলেন অ্যাকচুয়ালি যে দিন শেষে আমাদের হচ্ছে আল্লাহর উপর ভরসার জায়গাটাকে ফোকাস করা, এমফেসাইজ করা, যে অ্যাকচুয়ালি মানুষ মাত্রই দুর্বল, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় তাই না, মানে আপনি যদি চিন্তা করতে থাকেন এই মুহূর্তে যে আপনার পিছনে দুইজন দাঁড়ায় আছে আপনি দেখতে পাচ্ছেন, আপনি এটা কল্পনা করতে থাকেন পাঁচ মিনিট আপনি পুরো ভয়ে কাবু হয়ে যাবেন, হ্যাঁ, তো মানুষকে হচ্ছে কিছুর উপর একটা আস্থা বা ভরসার জায়গায় প্রয়োজন হয়, হ্যাঁ, তো সেইখান থেকে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে জিনদের বিষয় নিয়ে আলোচনা করে একদিক থেকে অর্থহীন না, কারণ আমি নিজে ঘটনা বলতে পারি যে জিনদের ঘটনা শুনলে আমার ইমান বেড়ে যায়, কিভাবে ইমান বেড়ে যায় সেটা কাছে কোনো শায়েখদের ইয়াসির কাছে লেকচার করে একটা শুনছি, এমন ভয় লাগা শুরু করে যে আমি আয়াতুল কুরসি তিন কুল হুয়াল্লাহ মানে তিন কুল ইত্যাদি পড়া শুরু করে দিই, তাহলে দেখেন জিনদের কাহিনী না শুনলে কিন্তু আমার এই নেকামলগুলো করা হইতো না, ঠিক আছে, এখন জিনের ভয়ে আমি এগুলো করলাম আল্লাহর উপর আমার একটা ইমান নজর ধরল, সুতরাং সেই দিক থেকে এই আলোচনাগুলো একবার বেহুতা না, এগুলো ফলপ্রসূ, এবং আমি মনে করি যে জিনদের নিয়ে আলোচনা করা বা জিনদের ঘটনাগুলো এই এই দিক থেকে অ্যাকচুয়ালি প্রাসঙ্গিক, এই তো আমার বক্তব্য এই পর্যন্ত। আমার একটা কিছু বিষয় বলার আছে যে সবসময় সিরিয়াস টক থেকে মাঝে মধ্যে বেহুদা আলাপ করাও স্বাস্থ্যের জন্য ভালো, কারণ আপনি যখন হাই প্রেশারে থাকবেন এই যে প্রেশারটা আপনার মানে করবে সাপ্রেস করবে তাই না, মানুষের জীবনে তো ফান দরকার আছে, বিনোদনের দরকার আছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের করা উচিত অফটেন, কারণ কি
আমরা যদি সবসময় সিরিয়াস টক করি, এই ফিক ওই মাসালা এইটা সেটা, এগুলো একসময় বোরিং লাগে এবং একই সাথে এগুলো কিন্তু মানে তখন মন উঠে যায় যে ধুর ভাল লাগতেছে না। হ্যাঁ, এরকম একটা বিষয় চলে আসে, কারণ হিউম্যান হিউম্যান নেচারই হচ্ছে এটা। মানে হিউম্যান নেচার কখনো বোরিং যে বিষয়টা বিরক্তিটা সহ্য করতে পারে না হিউম্যান নেচার। তোমার একটা জিনিস যখন আপনার কন্টিনিউয়াসলি চলে আসে, মানামারি চলতেছে, আপনি যে এনার্জি পাইলেন এখন বাকি মানামারি সামলান। আলামিন ভাই একটা কাজ করবেন ভাই, হচ্ছে আপনার ভিডিওটা শেষ করে দিলে এটা এটা কি ফেসবুকে থাকবে না, এটা দেখে ডাউনলোড করে ফেলুন। হ্যাঁ, মানে আমাদের আজকে অনুষ্ঠানটা অনেকে মিস করছেন, সেটা আমি আপলোড করে এটা ফেসবুকে থাকবে। আমি ভাই একটা ছোট্ট কাহিনী টেনে শেষ করি। হ্যাঁ, তারপর ভাই বলেন, আমরা ভাই হলো 2019 এ তো আমরা খুব শখ করে প্রথমবারের মতো ইতিকাফে গেছি। হ্যাঁ, তো ইতিকাফে গেছি, প্রথম দিন হলো আমি আর আমার এক ছোট ভাই আছে শামিল, তো আমরা দুইজন। তখন আমাদের ওস্তাদ নাহি সাহেব উনি তখন এসে পৌঁছান নাই ওই দিন। তো রাত্রেবেলা আমরা নামাজ পড়তে, মানে কাটাবান মসজিদ পাঁচতলা, আপনারা যারা গিয়েছেন, তো আমরা রাত্রে নামাজ পড়তে পাঁচতলায় উঠছি, যে নিচতলায় দুইতলায় লোকজন থাকে, পাঁচতলা ফাঁকা। এখন পাঁচতলায় যেয়ে দেখি দুইজন নামাজ পড়তেছে। হ্যাঁ, আমরা ছয় রাকাত মতো নামাজ পড়ে ফেলছি, একজন হলো কি দাঁড়ায় রয়েছে কিয়াম করতেছে, আর একজন সিজ দেয়। প্রায় 30-35 মিনিট হয়ে গেছে, কেউ কারো জায়গা থেকে নড়ে না। হ্যাঁ, তো অন্ধকার রাত, হালকা হালকা আলো, আমি আর শামিল এখন একজন আরেকজন দিকে তাকাইতেছি যে আমরা কি করবো। আমি অনেকক্ষণ পর শামিলের কানে কানে বললাম, একটু উকি দিয়ে দেখো ওই যিনি দাঁড়ায় আছে ওনার পা উল্টা কিনা। হ্যাঁ, কারণ এটা বলছিল পা উল্টা থাকলে জিনের পা উল্টা থাকে। তখন তো উপরে কেউ নাই যে আমরা চিৎকার দিব বা কোথাও যাব। তো খুব আতঙ্কে দেখলাম যে একজন সিজদা থেকে উঠলো এবং তার পা সোজা আছে, ওনার পায়ের এখানে লাইট ছিল। তো আমরা কোনো মতে উঠলো, তখন দেখলাম যে নিচের থেকে খাওয়ার জন্য ডাকতেছে, তো ওই দিন বেঁচে ফিরলাম। তো পরের দিনের কাহিনীটা ইন্টারেস্টিং ছিল। পরের দিন আমাদের প্রায় 5-6 জন হয়েছে আমাদের বয়সী, তো আমরা চিন্তা করছি আমরা এই করি পাঁচতলায় যে আজকে একটু তিলাওয়াত তিলাওয়াত করি। তো আমরা উঠতেছি, আমাদের সঙ্গে একটা কালো বিড়ালও উঠতেছে। হ্যাঁ, যে কালো বিড়াল আলাপ আসলো এখান থেকে মনে আসলো, কালো বিড়ালও উঠতেছে। আমরা চারতলায় ওঠার পর বিড়ালটা একটা লাফ দিল, লাফ দিয়ে বিড়ালটা আর নাই। হ্যাঁ, বিড়ালটা নাই অনেকক্ষণ। তো এটা আমার ওস্তাদ নাহি তিনি পাত্তা দিলেন না, তিনি পাত্তা না দিয়ে তিনি হেঁটে হেঁটে চলে গেলেন। তো এদিকে তো আমাদের অবস্থা খারাপ, একজন পাঁচতলায় উঠবেই না, যে আজকে ওই জায়গায় অবস্থা খারাপ হয়ে গেছে, এখানে আর ওঠা যাবে না। এই এই হলো অবস্থা, যে মানে অনেক কাহিনী প্রস্তুত করে আমাদের ওই ইতিকাফে রাত্রেবেলা পার হওয়া লাগছে। মানে প্রত্যেকটা রাতে আমরা ওই দুইজন লোককে দেখতাম যে ওনারা হলো প্রায় 40-50 মিনিট এক ঘন্টা ধরে হয় সিজদায় আছে নাইলে কিয়ামে আছে। ওনাদের নিয়ে এখন আমাদের সাথে কথা বলেন নাই কেন আপনারা? ওনাদের সাথে পরিচিত হয়েছে? ওনারা আমাদের সঙ্গে খুব বেশি আলাপ করতেন না, ওনারা জামাতে তারাবিও পড়তেন না, দুইজন ওই সালাফি ভাই ছিলেন, ওনারা আলাদা করে রাতে নামাজ পড়তেন। মানে এই দুইজন সালাফি ভাই, তারা মানে এই জিন দুইজন তার অ্যাকচুয়ালি সালাফি সালাফি জিন, সুবহানাল্লাহ, ওয়াহাবি জিন, আল্লাহ আল্লাহ কবুল করুন, আল্লাহ মাশাআল্লাহ। আমি তো চাই ভাই এই যে সালাফিয়ার জিনিসটা যদি জিনদের মাঝে চলে যেত আমাদের এখান থেকে, তাইলে তো ভাই অনেক ভালো হইতো, তাই না? না ভাই, এটা উচিত, কারণ দেখেন জিনদের ভিতরে দলিল ভিত্তিক হওয়া উচিত। তাহলে হবে কি, দলিল মানুষকে ভয় দেখানোর জন্য দলিল খুঁজবে, মানুষকে ভয় দেখানোর দলিল তো আর পাবে না, তখন আর ভয়ও দেখাইতে পারবে না। আমার মতে সালাফিয়াতটা, আপনি কিছু বলেন ভাই, আমাদের সময় তো কম ভাই। শেষ, খুব সুন্দর হয়েছে আজকে প্রোগ্রাম। আচ্ছা, আমি একটা চিন্তা তথ্য দেই, প্রাচীন ইজিপশিয়ানরা কিন্তু বিড়ালকে অনেক সেক্রেট মনে করত এবং মনে করত যে জিন বিড়াল ভয়। ওরে আরে, এটা জিন নাকি আরে, রোকন ভাইয়ের পিছনে ওই এটা কি রোকন ভাই, ও ও এটা কি, হাই হাই রোকন ভাই, ওর নাম কি? বিড়াল ভাই, ভাই এই যে ওরিও, এই যে ওরিও ওরিও এখন জিনের গল্প শুনতে চলে আসছে। তো আমাদের তো সময় শেষ, ইনশাল্লাহ আমরা আরেকদিন অন্য কোনো আলাপ নিয়ে বসবো আশা করি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমরা আবার আরেকদিন হচ্ছে একটু ভালো সাউন্ড ব্যাকগ্রাউন্ডে রেখে আমরা আরো নিজেদের অভিজ্ঞতা শেয়ার করব। একদিন আমরা রিভিউ করতে পারি ভাই, হরর বিভিন্ন মুভি টুভি তো আমরা দেখি, এগুলো তো আসলে বা গল্প করি, মুভি না দেখি, মুভি হয়তো আমি দেখি আপনারা দেখেন না, বা গল্প তো উপন্যাস তো আমরা পড়ি, আমরা মাঝে মাঝে এগুলো বসবো। হ্যাঁ, বিভিন্ন আরেকটা কাজ করা যায়, সবাই একসাথে হয়ে একদিন মানে এক মানে একসাথে পডকাস্ট করি আর কি, একটা পডকাস্ট করি সবাই একসাথে বসে আর কি, একই জায়গাতে, মানে ভার্চুয়াল না করে ফিজিক্যাল, মানে অফলাইন, ফিজিক্যালি অফলাইন, এটা করলেও কিন্তু বেটার হয়। ভালো একটা ক্যামেরা দিয়ে আমরা পুরো জিনিসটা ধারণ করলাম, দারুণ হবে বিষয়টা। এবং আমাদের টিমে তো সবাই আমন্ত্রিত। আলামিন ভাই, আমরা জবনিকা টানতে পারেন আমাদের আজকের আলোচনা, ইনশাআল্লাহ।
সবাইকে ধন্যবাদ দিই। আচ্ছা তুষার ভাই, আপনি যে গ্রুপের মারামারি সামলান, তীব্র মারামারি বেঁধে গেছে, আমি অনেকক্ষণ সামলাইছি আলাপের টাইমে। তো আমরা আজকে শেষ করি। রোকন ভাই লাস্টে ওনার জিন দেখা গেল, ওনার ঘরোয়া জিন, মানে জিন দেখা এসে ওনার গল্প বলার কি আছে, জিন দেখা ঘরোয়া জিন দেখা গেল লাইভ, তিনজন দেখতেছে। আসলে সাদি ভাইয়ের লাইভে শেয়ার বেশি লোকের কাছে পৌঁছায় নাই মনে হয়। যাই হোক, সমস্যা নাই, আমরা আজকের মতো শেষ করি ইনশাল্লাহ। আপনারা দোয়া করেন সাদি ভাইয়ের আইডি যাতে ফিরে আসে, সেই আইডি দিয়ে আমরা আবার লাইভ করতে পারি, পারমিশন ফেসবুক আবার দেয়। ইনশাল্লাহ আমরা শেষ করি। আমরা নেক্সট দিন আবারও কোনো একদিন টপিকের সঙ্গে ভিন্ন কোনো টপিক নিয়ে আলাপ আলোচনা করবো ইনশাল্লাহ। আজকের মতো শেষ করি, সালাম আলাইকুম। আজকে পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ আপনাদের।